ভাষা দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে সপোষ শিক্ষা নৈতিকতা মানবতা দেশ আমাদের চলার নীতি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে আছি হুমায়ুন কবির ছাড়। আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগাণিতিক সূত্র বলি ও তারপরে আমি আলোচনা করব। এই অধ্যায়ের আমি ইতিপূর্বে আরও কয়েকটা লেকচার তোমাদেরকে দিয়েছি, তোমরা দেখেছো। আজ আমি যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের যেটা হচ্ছে অনুশীলনী 4.3 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। 4.3 হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আশা করি তোমরা আমার সঙ্গে থেকে পুরো ক্লাসটা দেখবা। এই অধ্যায়ে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আজ সমাধান করব, আর তোমাদের বাসার কাছ থাকবে কিছু অঙ্ক। তো চলো শুরু করা যাক। 4.3 এর এক নম্বর অঙ্কটা হচ্ছে দেওয়া আছে a^3+8। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে আমরা চিন্তা করব এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কি না। তাহলে দেখা যাচ্ছে এখানে হচ্ছে এর পাওয়ার হচ্ছে কিউব আর হচ্ছে 8। আমরা 8 যদি ভাঙাই দেখো a^3+2 যদি কিউব দেই, অর্থাৎ আমরা যদি 3 2 গুণ করি তাহলে 8 পাবো। তাহলে এখানে দেখো a^3+2³। a^3+ অর্থাৎ এটাকে যদি আমি b চিন্তা করি, a^3+b³ একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা a^3+b³ একটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র জানতাম, সূত্রটা ছিল এরকম a^+b³ = a+b * a² - ab + b² এটা হচ্ছে সূত্র। আমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এটাকে ধরলাম হচ্ছে a, এটাকে ধরলাম হচ্ছে b, a+b * a² - ab + b² এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি দেখা যাচ্ছে এরকম a+b² = 2a+4। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা। এখন এক নম্বরটা আমরা দেখলাম দেওয়া ছিল হচ্ছে a^3+8। 8 আমরা ভাঙাই নিলাম, 2 তারপর কিউব দিলাম, তাহলে আমাদের দাঁড়ালো a³+b³। এই a³+b³ সূত্র আছে উৎপাদকে বিশ্লেষণের, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম a+b² - ab + b². তখন থেকে ক্যালকুলেশন করে পেলাম a+2 * a² - 2a + 4। এটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ এবং এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। বাকি এখন আমি 3 অঙ্কটা সমাধান করব। 3 অঙ্কটা দেওয়া আছে এরকম a^4+27ab³। এখন কথা হচ্ছে আমরা দেখতে পারছি এখানে a^4 আর এখানে হচ্ছে a, তো আমরা এই দুইটা পদ থেকে আমরা a কমন নিতে পারি। থাকে কত, তাহলে a^3+27b³। এখন এই পুরোটাকে, এই পদটাকে আমরা a³ এবং এই পুরো পদটাকে আমরা b³ করবো। তার জন্য 8 ভাঙায় লিখতে হবে, অর্থাৎ এটাকে এভাবে লিখবো আমরা হচ্ছে 2³ আবার হচ্ছে 3³ কিউব। এখন দেখো আমাদের এখানে ছিল হচ্ছে 8, আমরা 2 এবং a দুটার পাওয়ার হোল দিচ্ছে হচ্ছে কিউব। তার মানে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা 8³ পাবো, 8a³ পাবো। সেভাবে এখানে 27 আছে, আমরা তাই করছি 3³ আর 3 যদি গুণ করি আমাদের 27 হবে, আর b এর পাওয়ার কিউব আছে, তাই জন্য ওটা দুটার উপরে ব্র্যাকেট আবদ্ধ করে পাওয়ার দিয়ে দিচ্ছি। এখন দেখো a+b³ সূত্র চলে আসছে। একটু আগে আমরা দেখছিলাম সূত্রটা, সেম সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে a+b² - ab + b² এটা হচ্ছে আমাদের
এর সূত্র অ্যাপ্লাই করার পরে এই আকার দাঁড়াবে। এটাকে যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে কি থাকে, দেখো 2a + 3b, এখানে হচ্ছে কত, 4a² + 9b² এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি পুরো অঙ্কটা আরেকবার দেখাচ্ছি, দেখো আমাদের দেওয়া আছে হচ্ছিল 8a⁴ + 27ab³। এখন কত আছে এখানে, যেহেতু এ আছে এখানে এ আছে, উভয়পক্ষ থেকে একটা এ আমি কমন নিলাম, তাহলে থাকবে এখানে 8a³, আর এখানে যেহেতু একটা ছিল সেটা কমন নিয়ে রয়েছে, তার 27b³। এখন আমি সূত্র অ্যাপ্লাই করার জন্য এই 8টাকে ভাঙাইলাম, 2³ দিলাম, তাহলে হচ্ছে দেখো 8³, অর্থাৎ এর উপরও কিউব থাকার কারণে এই দুটাকে ব্র্যাকেট আবদ্ধ করে একটা কিউব দিয়েছি। সেম ভাবে এটাকে ভাঙায় রাখছি, তাহলে দেখো এটাকে যদি এ চিন্তা করি, এটাকে যদি বি চিন্তা করি, তাহলে a³ + b³, অর্থাৎ সূত্র হবে a³ + b³। আমরা একটু আগে সেই সূত্রটা দেখছিলাম, a³ + b³ সূত্র হচ্ছে a+b·a² - ab+b², সেই সূত্র করলাম। এবার ক্যালকুলেশন করে যেটা বেরোলো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, এখানে a² তারপর স্কয়ার দিতে হবে, অর্থাৎ 4a² 3 আর 2 গুণ করে 6ab+9b², এটাই অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমি নেক্সট একটা অঙ্ক সমাধান করব, 4, 5, 6, 7 সবগুলোই সিমিলার, অর্থাৎ 3 এর আঙ্গিকে হবে। তোমার বাসায় প্র্যাকটিস করবা 4, 5, 6, 7। আমি 8 নম্বরটা একটু ব্যতিক্রম আছে, সেটা করে দেওয়ার চেষ্টা করতেছি। 8 নম্বরটা হচ্ছে 56x³ - 189y³। এখন আমরা এখান থেকে একটা পদ কমন নিব, যেটা কমন নেওয়ার কারণে এইটাকে আমাদের সূত্র আকারে লিখতে লিখা যেতে পারে। এখানে যদি আমি 7 কমন নেই, তাহলে থাকতেছে কত, এখানে হচ্ছে 8, অর্থাৎ 27 56, তাহলে 8x³ থাকতেছে। আর এখান থেকে 7 কমন নিলে থাকতেছে হচ্ছে 27y³। এখন এটা নর্মাল প্রসেস, একটু আগে যে অঙ্কটা আমরা করছিলাম সেটার মতো, শুধু জাস্ট এখানে মাইনাস সাইনটা চলে আসছে। দেখো x³ - 3y³, আবার সূত্র অ্যাপ্লাই করব, যেটা মাইনাস হওয়ার কারণে এখানে প্লাস আসবে, তাহলে এটাকে ক্যালকুলেশন করে লিখতে পারি 2x³y, আর এখানে হচ্ছে 4x² + 6xy - 9y², এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। শুধু এই প্রথমে একটু একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে এখান থেকে তোমাদেরকে 7টা কমন নিতে হবে, 7টা যদি আমি কমন নিই, তাহলে এখানে 8x³, আর এখানে হচ্ছে মাইনাস আর 27y³। এখন এটাকে আমরা নর্মালি আগের অঙ্কটার মতো সূত্র অ্যাপ্লাই করলে অ্যান্সার করতে পারবো। এটাকে এ, এটাকে বি ধরলাম, a³ - b³, a³ - b³ এর সূত্রটা এখানে হবে a·b·a² + ab+b², সে সূত্র অ্যাপ্লাই করলাম, তারপর ক্যালকুলেশন করে যেটা পাইলাম সেটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝছো। এখন আমরা পরে একটা অঙ্কে চলে যাব, দেখি পরের অঙ্কগুলো কি বলছে। 9, 10, 11 সেম নিয়ম, আমি একই নিয়মই হবে, তোমার বাসার কাছ থাকতেছে 9, 10, 11। আমি তোমাদের 12 নম্বর অঙ্কটা করাই দিচ্ছি, দেখো 12 নম্বর অঙ্কটা বলছে a² - 2ab+b² - p². এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের একটা সূত্র অলরেডি হয়ে আছে, a² - 2ab+b² a² - 2ab+b² সমান আমরা লিখতে পারি a-b² আর এই পদটা -p². এখন আর একটা জিনিস লক্ষ্য করো, এই এইটা আর এটা, এইটাকে যদি আমি এ চিন্তা করি আর এটাকে যদি আমি বি চিন্তা করি, তাহলে কি দাঁড়ায়, দেখো a² - b² a² - b² এর একটা সূত্র তোমরা জানো, a+b·a-b। এখন আমি ওই সূত্রটাই লিখব, a+b·a-b, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, খুবই সহজ একটা অঙ্ক, এখানে শুধু দুইটা সূত্র অ্যাপ্লাই করছে,
প্রথম সূত্রটা ছিল এরকম, দেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। আর একটা হচ্ছে, আর একটা সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই দুটো সূত্র অ্যাপ্লাই করে আমাদের এই অঙ্কটার আমরা সমাধান করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা নেক্সট আর একটা অঙ্ক সমাধান করব, দেখা যাক কি বলছে আর একটা অঙ্ক। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থাকো, আর হচ্ছে ভিডিও ক্লাস দেখতে থাকো। কোথাও যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি এ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।